হ্যালো, আমি মোহাম্মদ আকাশ জামান। আমি 12-13 বছর ধরে বাইক রাইড করছি, কিন্তু লাস্ট 7 বছর ধরে আমি ইয়ামাহার সাথেই আছি, ইয়ামাহা বাইক রেগুলার রাইড করছি। তো আমি শুরু করি অ্যাপডেট ভার্সন 2 দিয়ে, 2016 সালে শেষ দিক দিয়ে। তো ওইটা আমি 26,000 কিলো রান করি। তো ওইটা আমার কমপ্লিটলি বাইক চালানোর যে এক্সপিরিয়েন্সটা, ওইটাই আমার চেঞ্জ হয়ে গেছে। কমফোর্ট এবং FI ইঞ্জিন হওয়ার পরে আমি আসলে খুবই কমফোর্টলি রাইড করি। দেন আমি অ্যাপডেট V3 নেই, যেহেতু আপডেট মডেল তখন বাজারে আসছিল 2019 সালে। অ্যাপডেট V3 নেওয়ার এক্সপিরিয়েন্স আমার খুবই ভালো ছিল, কমফোর্ট ABS ছিল ওইটাতে। সবকিছু মিলে এসআই মোটরস R15 Version 3 ইন্ডিয়ানটা বাজারে আনে ABSটা, তখন ওইটা আমি নেই। ওইটা আমি 14,000 কিলোমিটার মতো রান করি। এটা লাস্ট কিছুদিন আগে, 2 মাস আগে নেই আমি অ্যাপডেট Version 3 ডিলাক্সটা। এটা নিয়ে আমি গত কিছুদিন আগে সাজেক ট্যুর দেই পাহাড়ের যে রাইড করছি, এবং এটার সবকিছু মিলে কমফোর্ট, ABS, আউটলুক এক কথা অসাধারণ। যেহেতু আমার ফ্যামিলি নিয়ে রাইড করতে হয়, সেক্ষেত্রে আমি বলবো যে এটা একটা বেস্ট কমফোর্টেবল বাইক। যারা ইয়ামাহা বাইক চালান তারা সবাই জানবেন ইয়ামাহা বাইকের কমফোর্ট এবং ব্রেকিং কতটা বেস্ট। এই 7 বছরে আমার এক্সপিরিয়েন্স খুবই ভালো ইয়ামাহার সাথে। ইয়ামাহা বাইকগুলো আমি চালানো শুরু করছি FI ইঞ্জিনের বাইকগুলো, যেগুলোর মাইলেজ সিটিতে 40 থেকে 45 এবং হাইওয়েতে 50 পর্যন্ত মাইলেজ পাইছি। ইনফ্যাক্ট যে আমি R15 ইন্ডিয়ান ABS বাইকটা আমি যেটা রাইড করছিলাম, তো ওটা আসলে পারফরমেন্স বেসিস বাইক। সিটিতে আমি 40 এবং হাইওয়েতে 50 পর্যন্ত মাইলেজ পেয়েছি। কার্বোরেটর বাইকগুলো যেগুলো আমি ইউজ করছি, তো এগুলো আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে ইয়ামাহার যে FI ইঞ্জিনের বাইকগুলো, এগুলোতে আমি অনেক বেটার মাইলেজ পেয়েছি আর কি। অ্যাপডেট V3 ডিলাক্সটা নেওয়ার একটা সবচেয়ে বড় কারণ হচ্ছে এর কমফোর্টেবল। বাইকটা খুবই কমফোর্ট, ফ্যামিলি নিয়ে আমার রাইড করতে হয়, ঘুরতে যেতে হয়, বিভিন্ন কাজে বের হইতে হয়। তো দেখা গেছে আমার ওয়াইফ এবং আমার বাচ্চার তেমন কোনো কমপ্লেন থাকে না যখন আমি ওদের নিয়ে রাইডে বের হই। আমি সারাদিন কাজের পরে যখন আমি বাইকটা রাইড করি, আমার কাছে কখনো কোনো পেইন বা এক্সট্রা কোনো মানে বাজে ফিল হয় না, সবসময় আমি কমফোর্ট থাকি বাইকটা নিয়ে। লাস্ট যখন আমি ট্যুর দিয়ে আসি, আমার একটা বারের জন্য সাজেক ট্যুরে বা এই বিভিন্ন পাহাড়ি রাইডে আমার মনে হয় নাই যে আমার কোনো পেইন বা কোনো ধরনের কোনো প্রবলেম ফিল হচ্ছে। আমি খুবই ইজিলি এবং কমফোর্টলি আমি রাইডটা কমপ্লিট করি। এই বাইকটা নেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে স্মুথনেস, কমফোর্ট এবং হচ্ছে ব্রেকিং। যেহেতু আমি একজন ট্যুর লাভার, তো দেখা গেছে যদি আমাদের হুটহাট কোনো ট্যুরের প্ল্যানিং হয়, লং ট্যুর বা পাহাড়ি রাইড বা বড় কোনো রাইডের প্ল্যানিং হয়, তখন দেখা গেছে যে আমার বাইকটা যদি সার্ভিসের জন্য রেডি না থাকে, যেহেতু আমার কাছে একটা ইয়ামাহা বাইক আছে, এটা নিয়ে আমার তেমন কোনো চিন্তা করতে হয় না যে বাইকটা সার্ভিস করে নিয়ে যেতে হবে। এতটুকু ট্রাস্ট এই এতদিনে আমার এটা তৈরি হয়েছে। বাংলাদেশের প্রায় সব জায়গায় যেখানে আপনি বের হন, ইয়ামাহার একটা অফিসিয়াল সার্ভিস সেন্টার পাবেন। নর্মালি আমি যখন বের হই ঢাকার বাইরে কোনো জায়গায় রাইডে, দেখা গেছে আমার বাইকটা যদি সার্ভিস করা না থাকে, আমি ঢাকার বাইরে থেকে কোনো একটা সময় কোনো একটা জায়গা থেকে আমি সার্ভিস করে নিতে পারি। যেমন লাস্ট সার্ভিসও আমি খাগড়াছড়ি থেকে করাই নিয়ে আসছি। ইয়ামাহার প্রত্যেকটা সার্ভিস সেন্টারে প্রত্যেকটা পার্টস অ্যাভেলেবেল থাকে, তারা খুবই যত্ন সহকারে বাইকটা সার্ভিস করাই দেয়। এটা আমি নিজে হচ্ছে ওদের সার্ভিসে এতটুকু স্যাটিসফাইড যে কখনো আমার কোনো পার্টস নিয়ে অথবা সার্ভিস নিয়ে তেমন কোনো প্যারা খাইতে হয় নাই। ইয়ামাহার সার্ভিসের যে ইনোভেটিভ আইডিয়াগুলো, ইউনিক সার্ভিস বে অথবা অনলাইন সার্ভিস বুকিং, এগুলো আসলে সময়টাকে, আমাদের বাইকারদের সময়টা অনেক কমিয়ে দিয়েছে এবং অনেক সহজ করে দিয়েছে। আর ওদের যেই পেজ আছে, ওইখানে যে কোনো ব্যাপারে জানার জন্য SMS করলে এসিআই ইয়ামাহা মোটরসের যে পেজটা, সাথে সাথে রিপ্লাই পাওয়া যায়, অথবা কোনো প্রবলেম হলে বা সমাধানের জন্য জানতে হলে সেটারও একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেখানে ওরা সাথে সাথে রিপ্লাই করে। যেটা আমি একজন বাইকার হিসেবে বলবো, সেটা আমাদের জন্য খুবই হেল্পফুল এবং অনেক টাইম সেভ করে। বাইক তো আসলে চাইলে অনেক জায়গা থেকে নেওয়া যায়, কিন্তু ছোটো ছোটো বিষয়গুলো বাইকের সার্ভিসের মানকে অনেক বাড়ায়। আমি এর জন্যই 7 বছর ধরে ইয়ামাহা বাইকের সাথে আছি এবং ভবিষ্যতেও ইয়ামাহা বাইকের সাথে থাকতে চাই। ইয়েস ইয়ামাহা।